কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 12 ফেব্রুয়ারি বিকেলে উপজেলার টয়টং উচ্চ বিদ্যালয় সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালীর দক্ষিণ পুঁইছড়ি শেখ রাসেল ফুটবল একাডেমিকে 2-1 গোলে হারিয়ে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। কক্সবাজার পেকুয়া প্রতিনিধি রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার 1 চকরিয়া পেকুয়ার সাংসদ আলহাজ জাফর আলম বিএ প্রদত্ত 5 ভরি স্বর্ণ সম্বলিত বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার টয়টং উচ্চ বিদ্যালয় সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে বাঁশখালীর দক্ষিণ পুঁইছড়ি শেখ রাসেল ফুটবল একাডেমিকে 2-1 গোলে হারিয়ে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন। 2020 সালের 31শে ডিসেম্বর বিভিন্ন জেলা উপজেলার মোট 16টি দলের অংশগ্রহণে শুরু হয় এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। প্রায় 1.5 মাস ব্যাপী চলা 14টি ম্যাচ শেষে শুক্রবার বিকেলে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই স্বপ্নের ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাস্টার রহমতুল্লাহর সঞ্চালনায় ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনের সাংসদ আলহাজ জাফর আলম বিএ। এ সময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, রাজাখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ নূর, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আজম খান, টয়টং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজি শাহাবুদ্দিন, টয়টং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ কামাল চং, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল মোস্তফা টিনু, পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন বাহাদুর, টয়টং ইউপি সচিব মোহাম্মদ আব্দুল আলিম, টয়টং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ফরিদুল আলম সহ আরো অনেকে। খেলা শেষে প্রধান অতিথি সাংসদ আলহাজ জাফর আলম সহ অতিথিদের হাত থেকে বিজয়ী দলের পক্ষে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন টিম ম্যানেজার মোহাম্মদ ইউসুফ রোভেল। কক্সবাজার পেকুয়া প্রতিনিধি রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, SNTV।